আমরা যখন বিদেশে যাই, যে দেশেই যাই, বিশেষ করে এই ধরনের দেশে, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, এই ধরনের দেশে যখন আমরা যাই, তখন কিন্তু আমাদের দেশে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয় সেই ধরনের নিরাপত্তা কোথাও থাকে না টিমের জন্য। এই ধরনের ঘটনা কিন্তু যে কোনো জায়গাতেই হতে পারে। কাজে আমার মনে হয় যে প্রত্যেকটা দেশকেই এখন এর ব্যাপারে সতর্ক হতে হবে, প্রত্যেকটা টিমকেই আরও বেশি সতর্ক হতে হবে। ওদের হয়তো একটা অনেকের ধারণা থাকতে পারে যে এটা হয়তো আমাদের দেশে হতে পারে বা এই সাব কন্টিনেন্টে হতে পারে, ওদের এখানে এরকম হওয়ার সম্ভাবনা নেই, এই জিনিসটা কিন্তু এখন আর নেই। সো ন্যাচুরালি সিকিউরিটি যেরকম থাকার কথা ছিল বা আমরা যে ধরনের সবাইকে দিয়ে থাকি এটা ধারে কাছে ছিল না, এটা তো সত্যি। এবং এটা এইখানে না, যত জায়গায় আমরা ট্যুর করতে যাই কখনো এরকম কোনো সিকিউরিটি আমরা দেখি না। সকলেই এখন সেফলি ওরা হোটেলে পৌঁছেছে এবং তারা এখন হোটেলে অবস্থান করছে। এটা হচ্ছে লাস্ট নিউজ। আমি প্রথমে আমি কথা বলি, এই খবরটা পাওয়ার সাথে সাথে আমি নিজে কথা বলি পাইলটের সাথে, তারপর তামিমের সাথে কথা হয় আমার তখনই, তারপর আমি মুশফিক, রিয়াদ ওদের সাথেও কথা বলেছি। ওরা সকলেই এখন হোটেলে আছে এবং এখন তো ওখানে লকডাউন আছে, তারপরে কোথাও কিছু চলছে কি না, এয়ারপোর্ট চলছে কি না কিছুই আমরা জানি না, কবে ওরা ফ্লাই করতে পারবে সেটাও জানি না। তা আমি ওকে বলেছি যে আমরা এখান থেকে টিকিট কাটার সব ব্যবস্থা করছি, কিন্তু ওদেরকে ওখান থেকে বের করে প্লেনে উঠানোর ব্যবস্থার জন্য একটু হেল্প করার জন্য। তো মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাকে বলেছেন আমি এখনই যোগাযোগ করছি, আমি সর্বাত্মক চেষ্টা করবো তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে ফিরে আসার। আমাদেরকে সামগ্রিক চিত্রটা সমস্ত কিছু সামনে নিয়ে আমাদেরকে একটা প্ল্যান তৈরি করতে হবে যে দিস ইজ হোয়াট উই নিড। আমরা যখন কোনো দেশে খেলতে যাচ্ছি তখন আমাদের কী কী প্রয়োজন, ওদের ওই দেশ থেকে আমাদের কী প্রয়োজন, আমাদের তরফ কী কী করা প্রয়োজন। আমার ধারণা যতটুকু সম্ভব অবশ্যই আমরা এখন থেকে এটা করবো, যেটা নাকি আসলে আমরা এতদিন করেছি, কারণ এটা কখনো আমরা মনেই হয়নি, প্রয়োজনই মনে করি। কারণ আমরা না শুধু আমরা দেখেছি ওইসব দেশে যখন অন্যান্য দেশের ওরা খেলতে যায় তাদেরও একই অবস্থা, এমন না যে ওরা খুব ভালো সিকিউরিটি পাচ্ছে আমরা পাচ্ছি না, তা না, একেবারেই সেফ।